অনুব্রত মণ্ডলের মেয়েকে এবার দিল্লিতে ডাকলো ইডি। গরু পাচারে টাকা গিয়েছে বাংলাদেশে, কেষ্টর বয়ানে নতুন তথ্য ইডের হাতে। দিল্লিতে কেষ্টকাণ্ডে ইডের জয়, অনুব্রতকে ১১ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিল আদালত। হাইস্কুল থেকে চাকরি যাচ্ছে আরও ৮৪২ জনের, নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে মোহভঙ্গ, নির্বাচনের মুখে চারবারের এমএলসির দল ত্যাগ, যোগদান কংগ্রেসে। সরকারি কর্মচারীদের হাজিরা নিয়ে নজিরবিহীন পদক্ষেপ নবান্নের। ধর্মঘটে দিনে নবান্নে উপস্থিতি ছড়ালো ৯৫%, কলেজ বিশ্ববিদ্যালয়ে ৯৭%, অ্যাবসেন্টদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ। ত্রিপুরায় মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মানিকের হাতে স্বরাষ্ট্র দফতর। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে সংঘর্ষে হাত কাটল অগ্নিমিত্রার, গ্রেপ্তার বহু। ডিএর দাবিতে ধর্মঘট রুখতে এবার তলব হাজিরা রিপোর্ট, তদারকিতে খোদ মুখ্যমন্ত্রী।